যে আমার সাথে আপনি অপরাধ করেছেন, আমার গীবত করেছেন, আমি জানিনি, বাইরে আমার আমার বিপক্ষে আপনি কথা বলেছেন, আমি জানি না, আমাকে বাইরে কষ্ট দিয়েছেন কিন্তু আমি জানি না, কিন্তু আমার আল্লাহ জানেন, আমি দেখি নাই আপনাকে কেমনে বলেছেন কিন্তু আমার আল্লাহ দেখেছেন, আমি শুনিনি আমার কান দিয়ে কিন্তু আমার আল্লাহ শুনেছেন, আপনি কতটা তুচ্ছ করেছেন আমাকে, আমি দেখি নাই কিন্তু আমার আল্লাহ দেখেছে, আপনাকে ছাড়বে না, আমার পক্ষে আমার প্রতিনিধিত্ব করবে আল্লাহ, সেই দিনকে ভয় করেন ভাই। এজন্য আমি যতক্ষণ আছি আমার কাছে আসেন, আমি যদি আপনার কাছে অপরাধ করি আপনি যতক্ষণ আছেন আমি আপনার কাছে ফিরে যাব, আপনার হাত ধরে বলবো ভাই আমি আপনার অগোচরে আপনার বিরুদ্ধে কথা বলেছি, হয়তো আপনি শুনলে কষ্ট পেতেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। যতক্ষণ না আপনি ক্ষমা করে দিবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার এই পাপের ক্ষমার দায়িত্ব নেবেন না। কত সাংঘাতিক বিষয়, অনায়াসে করছি বিপদ, অনায়াসে করছি চগলঘুরিতা, অনায়াসে করছি একজন আরেকজনের কথা লাগাচ্ছি, অনায়াসে করছি কারো গোপন কথা শুনছি, অনায়াসে করছি কারো গোপন কথা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছি, অনায়াসে করছি, এগুলোকে মনেই করি না। চিন্তা করছেন আপনি তো, ফিরে আসেন ভাই এগুলো থেকে ফিরে আসেন। সর্বোপরি একটা কথা বলি, দুটি কাজ করবেন না, এক আল্লাহর উপরে জুলুম করবেন না, আল্লাহর উপরে কি করবেন না, জুলুম করবেন না, দুই ব্যক্তির উপরে জুলুম করবেন না। এই দুটা জুলুম থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এছাড়া যত বড় পাপ হোক খালি আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমি এই পাপ করেছি, এটা আমি একাই করেছি, এই অপরাধ আমার, আল্লাহ তুমি এই পাপগুলো আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা আর এই পাপ সংগঠিত হবে না, অবশ্যই আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। তো প্রথম কথা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করবেন না। কিভাবে জুলুম হয় এটা আমি এর আগে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ওই যে লোকমান তার পুত্রকে বলেছিল 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। এই আয়াতটা এটা কিন্তু মাক্কি সূরা, সূরা লুকমান সূরাটা হচ্ছে মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল, তো এইটা সূরা কিন্তু প্রথম দিকে অবতীর্ণ হয়েছিল, এর পরে আরেকটা সূরা অবতীর্ণ হয়েছে, সেই সূরাটা হলো 6 নম্বর সূরা আনাম আয়াত 82, এরপরে সূরা লুকমানের পরে সূরা আনাম অবতীর্ণ হয়েছে, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনায়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, কিন্তু ঈমান আনার পরে তারা জুলুমের সাথে তাদের ঈমানকে মিশ্রিত করেনি। চিন্তা করেন একটু, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6 নম্বর সূরা আনামের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনায়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করায়নি, জুলুমের সাথে একত্রিত করেনি। আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, ওদের জন্যই রয়েছে দুনিয়া এবং পরকালে নিরাপত্তা, এবং ওরাই কাল কিয়ামতের দিন আল্লাহর প্রদর্শিত পদের ভিতরেই আছে, এইভাবেই উত্থিত হবে। তাহলে এখানে দুটা কথা, একটা হচ্ছে নিরাপত্তা আপনি লাভ করবেন এবং আল্লাহর প্রদর্শিত পথে আছেন, কখন বুঝবেন, যখন আপনার ঈমানটা জুলুমের সাথে একত্রিত হবে না। চিন্তা করেন এই আয়াতটা যখন অবতীর্ণ হলো সাহাবায়ে কিরাম খুব চিন্তিত হয়ে গেল, হাদিসটা এসেছে সহিহুল বুখারী, কিতাবু তাফসিরে এসেছে, এছাড়া এসেছে কিতাবু আহাদিসুল আম্বিয়া, নবীগণের সম্মিলিত হাদিস, 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ব্যাখ্যা, এবং 6 নম্বর সূরা আনামের 82 নম্বর আয়াতের ব্যাখ্যা সম্মিলিত আলাদা দুটো অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদে সহিহুল বুখারীতে 3429 এবং 4776 দুটি হাদিস, দুটা হাদিসের বর্ণনাকারী একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াত অবতীর্ণ হলো, অর্থাৎ সূরা লুকমানের 13 নম্বর আয়াত, এটা যখন অবতীর্ণ হলো তখন এই প্রেক্ষাপটে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, এরপরে যখন আয়াত অবতীর্ণ হলো 6 নম্বর সূরা আনামের 82 নম্বর আয়াত, তখন আল্লাহ রাসূল স্পষ্টভাবে, সাহাবায়ে কিরাম যখন চিন্তিত হয়ে গেল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাম্মা লাযারাত হাযিহিল আয়াত, 6 নম্বর সূরা আনামের 182 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো,
তখন শাক্কা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক্কা জালিকা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা সাহাবায়ে কেরামের উপর ভারী হয়ে গেল অনেক শক্ত মনে হলো আশ্চর্য ব্যাপার এটা কেমন কথা আল্লাহ এই কেমন কথা বললেন যে যাদের ঈমান জুলুমের সাথে একত্রিত হয়নি তো তারা সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন কল ইয়া রাসূলুল্লাহ তারা বললেন আল্লাহর রাসূল আয়ুনা মান ইয়াসলিম আয়ুনা আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে লাম ইয়ালবিস ঈমানাহু বিজুলমিন যে ব্যক্তিটা তার ঈমান থাকা অবস্থায় জুলুমে একত্রিত করতে পারেনি কোন ব্যক্তি আছে এমন কোন ব্যক্তি নাই সাহাবায়ে কেরামদের মধ্যে যে ঈমান আনার পরে জুলুম করেনি হয়তো সে কোন ব্যক্তির উপরে জুলুম করেছে অথবা পাপ কাজের মাধ্যমে নিজের উপরে নিজে জুলুম করেছে তো কে আছে আমাদের উপরে আমাদের মধ্যে কে আছে যে নিজের ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে নাই এরকম কোন ব্যক্তি আমাদের মধ্যে নাই আমাদের কাছে এই আয়াতটা খুব ভারী মনে হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা বিযাক তোমরা যেটা ভাবছো বিষয়টা এমন নয় বিষয়টা কেমন যে তোমরা কি শোনো নাই আলা তাসমাউ কওলি লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু লুকমান তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় কি কথা বলেছিল এটা কি তোমরা শোনো নাই সূরা লুকমানের 13 নম্বর আয়াতে সে বলেছিল ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলম তা তোমরা ভাবছো যে তোমরা নিজেরাই অপরাধ করেছো নিজেরাই জুলুম করেছো এইটা ঈমানের সাথে একত্রিত হয়েছে না বরং ঈমান আনার পরে কোন ব্যক্তি যদি জুলুম করে মানে কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে বুঝতে হবে ঈমান আনার পরে মুমিন শিরকে লিপ্ত হলে শিরকের কোনো কাজ তার দ্বারা সংগঠিত হলে শিরকের কোনো কথা তার দ্বারা মুখ দিয়ে বের হলে শিরকের কোনো আকীদা তার অন্তরের ভিতরে স্থাপন করলে সে ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে ফেলেছে চিন্তা করেন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে মাজমুয়া ফতোয়া মাজমুয়া ফতোয়া এক নম্বর খণ্ডের 219 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তাকে জিজ্ঞাসা করল যে শিরক কেমনে জুলুম হয় শিরক করা কেমনে জুলুম করা হয় আমরা আল্লাহর সাথে জুলুম করব না কিন্তু শিরক কেমনে জুলুম হলো তখন তিনি বলছেন যে জুলুম তোমরা আগে বুঝে নাও জুলুমটা কি তিনি বলছেন আজ-জুলমু হুয়া ওয়াজউ সাইফি গায়রি মাউযিহি কোন জিনিসকে যেখানে রাখা উচিত তার যেখানে রাখার জায়গা রয়েছে সেই জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রাখো এটার নাম হচ্ছে জুলম তার মানে লাঠিটা যদি এখানে থাকে এই জায়গা থেকে লাঠিটা এখানেই রাখতে হবে এই লাঠি যদি আমি এই জায়গায় না রাখি তার জায়গা যেখানে যেখানে সেটা রাখার হকদার সেই জায়গায় যদি আমরা না রেখে অন্যখানে রাখি তাহলে ওই লাঠির সাথে জুলুম করা হলো তাহলে কোনো জিনিসকে তার নির্দিষ্ট জায়গায় রাখতে হবে সেটা সেখানে রাখার হকদার কিন্তু আমি যদি নির্দিষ্ট জায়গায় না রেখে অন্য জায়গায় রেখে দিই তাহলে ওই জিনিসটার উপরে আমি জুলুম করে ফেললাম তো তিনি বলছেন যে মানে আবাদা গায়রাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর ইবাদত করে তাহলে সে কি করলো ফাকাদ ওয়াজা ইবাদাতাহু ফি গায়রি মাউজিহা সে যেন তার ইবাদতটাকে ইবাদত পাওয়ার উপযুক্ত স্থান যেখানে সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দিল তার মানে ইবাদত করব কার আল্লাহর কোনোভাবে কথা দিয়ে হোক কথা দিয়ে হোক আকীদা দিয়ে হোক আমল দিয়ে হোক ইবাদত করবে একমাত্র কার কিন্তু আমি কথা দিয়ে আমল দিয়ে আকীদা বিশ্বাস দিয়ে যদি আল্লাহর ইবাদতের জায়গায় বা আল্লাহর জায়গায় যদি ইবাদত না রেখে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জায়গায় আমি ওই ইবাদতটাকে পেশ করি তাহলে কি হয়ে গেল জুলম হয়ে গেল তার মানে কার সাথে জুলম আল্লাহর সাথে জুলম তো সেই কথাই তিনি বলছেন যে মানে আবাদ গায়রাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে ফাকাদ ওয়াজআলা ইবাদাতা ফি গায়রি মাউযিহা সে যেন ইবাদতের জায়গা যেখানে সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দিল ওয়া সরাফাহা লিগায়রি মুস্তাহাক্কিহা এবং ইবাদত পাওয়ার যোগ্য যিনি সে সেটাকে পরিবর্তন করে ফেলল চিন্তা করেন আপনার অসুখ হয় আপনি অসুস্থ হন আপনার শরীর খারাপ করে বা যে কোনো অবস্থায় আপনি মানসিক এবং শারীরিক প্রশান্তি পান না এই শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য এবং রোগ আরোগ্যের জন্য চাইবেন কার কাছে কিন্তু আপনি ঝুলাইছেন একটা তাবিজ ঝুলাইছেন একটা মাদুলি বাচ্চা প্রসাব করে আমি কমরের মধ্যে সুতা বেঁধে শিকা বেঁধে কি দা লাগিয়ে দিই গাছের ডাল লাগাই দিই এরপরে কি করি
মাদুলি বা কোনো কাগজ অথবা কোনো পুডুলি পলিথিন দিয়ে মোড়াই দিয়ে সেখানে সুতা বেঁধে সুতার মধ্যে গিট দিয়ে আমরা গলায় ঝুলাই দেই করি না তো আমরা কার মুকাবে কি হইলাম কার মুকাবে কি হইলাম চিন্তা করছেন আপনি তো এই যে এগুলো আমরা করছি আসলে মূলত ইবাদত করার ক্ষেত্রে আরোগ্য হয়েছে চাইবো কার কাছে এটা ইবাদত ভাই এটা ইবাদত আপনি যে কোনো বিষয়ের সমাধান চান যে কোনো বিষয়ের প্রতিকার চান এবং যে কোনো সমস্যায় সমস্যা থেকে আপনি উত্তরণ চান এটা চাইবেন যখন আল্লাহর কাছে তখন সেটা হবে ইবাদত আর ইবাদত হবে শুধু লিল্লাহ কার জন্য তো ইবাদত অন্য জায়গায় রাখা যাবে না কোনো বস্তুর দিকে রাখা যাবে না কোনো ওই মাদুলির দিকে রাখা যাবে না কোনো তাবিজের দিকে রাখা যাবে না কোনো অবস্থায় আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না স্পষ্ট হাদিস দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক বায়াত করার জন্য এসেছিল তিনি তাদের বায়াতও নেননি কেন তাদের হাতের মধ্যে ছিল মাদুলি এরকম কোন বস্তু কোন বিষয়কে আপনি আপনার শরীরের সাথে একত্রিত করে যদি সেখানে আরোগ্য লাভের মাধ্যম আপনি হাসিল করার চেষ্টা করেন তাহলে নিঃসন্দেহে দোয়া ডাকা এবং ডাকার মাধ্যমে যে আপনার সমস্যার সমাধানের প্রতিকার চাইবেন সেই ক্ষেত্রে আপনি অংশীদার বললেন আল্লাহর সাথে এমন কোনো বিষয়কে যেটা ওই ওই বিষয়ে যাওয়ার হকদার নয় সম্মানিত উপস্থিতি বুখারি মুসলিম এবং মিশকাতুল মিশকাত কিতাবুত তিবা ওয়া রুকা চিকিৎসা এবং ঝাড়ফুঁক করা সংক্রান্ত একটা অধ্যায় ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের হাদিস নম্বর 4552 এবং 4556 দুটি হাদিস একটা ফাসলুল আউয়াল একটা ফাসলুস সানি প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ দুটি হাদিসে বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরকুন স্পষ্ট বলেছেন ইন্নার রুকা মানে ঝাড়ফুঁক করা এমন কিছু ঝাড়ফুঁক আছে যেগুলো কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা হয় একটা রোগী প্যারালাইড হয় তো প্যারালাইড হয়ে গেলে এক হাত এক পা বিকল হয়ে যায় তখন আমরা কি করি কিছু বাদ্য বাজনাকার লোকদেরকে ডেকে নিয়ে এসে গীত গান বাজনা তবলা ঢোল ইত্যাদি বাজায় আমরা কি করি নাচ গান করে প্যারালাইড রোগীর ওই রোগটা আমরা কি করি ঝাড়ফুঁক করি করি না তাতে আমরা ব্যবহার করি অনেকগুলো গাছের তরুলতা বিভিন্ন রকমের পাতা শাক সবজি ঢেকি শাক ঢেকি শাকের পুরনো পাতা এরকম অনেকগুলো একত্রিত করে ওই প্যারালাইড রোগীর গায়ে আমরা কি করি আঘাত করি আর বিভিন্ন গান বাজনার মাধ্যমে এগুলো ঝাড়ফুঁক করি এই ঝাড়ফুঁক স্পষ্ট আল্লাহ রাসূল বলেছে ইন্নার রুকা ওয়া তামাইমা এবং মাদুলিতে যত কিছুই ভরাবেন যখন মাদুলির কথা বলেছে তো ওই মাদুলির ভেতরে কোরআন যদি ঢুকায় দেন গোটা কোরআনও যদি মাদুলির ভিতরে লিখে ঢুকায় দেন তাহলে ওটা টোটালি হারাম তো এখন ওই যে হুজুরেরা খোঁজে যে তাবিজ জায়েজ কিনা এই জন্য তারা বিভিন্ন রকম তর্ক বিতর্ক এবং ওখানে তারা তাবিজটাকে অন্য শব্দ দিয়ে ঘুরায়ে পেঁচে নিয়ে আসতেছে যখন মাদুলি বলতেছে যে তামাইমা তখন কিন্তু তারা সেই দিকে যাচ্ছে না তো মাদুলির বিষয় দেখেন মাদুলি যে কোনো আকৃতির হোক যে কোনোভাবে হোক যখন ওই মাদুলি তৈরি করা হয় নিচে গ্যাপ রেখে কোনো কিছু ঢুকাই দিয়ে তারপর সেটাকে মুড়াই দিতে হবে এমন কোনো জিনিস মাদুলি হিসেবে যখন নির্মাণ করা হবে আর সেটা বেচা বিক্রির জন্য প্রস্তুত করা হবে নিঃসন্দেহে বুঝবেন ওই মাদুলি শরীরের ভিতরে ব্যবহার করা টোটালি হারাম এটা শিরক তো আল্লাহর রাসূল বলেছেন ইন্নার রুকা নিশ্চয়ই ঝাড়ফুঁক করা ওয়া তামাইমা এবং মাদুলি যত মাদুলি আছে ওয়া তিওয়ালাতা এবং ভালোবাসার উপলক্ষ স্থির করা সবগুলো শিরকের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য অনেক কিছু করে থাকে কি করে কুফরি কালাম পড়ে কবিরাজের কাছে যায় মাদুলি করে তারপরে দুই কবরের একত্রিত কবরস্থানে কোনো কিছু পুতায় রাখে যে কোনো মাধ্যম ভালোবাসা তৈরি করার জন্য যা আপনি আশ্রয় নেবেন সবগুলো শিরকের অন্তর্ভুক্ত বিষয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরকুন এগুলো শিরকের অন্তর্ভুক্ত বিষয় এর পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিমা অর্থাৎ মাদুলি শরীরের মধ্যে ঝুলালো সে শিরক করলো এরপরে আরেকটা হাদিসের আল্লাহ রাসূল সাহাবী রিওয়ায়াত লি আহমাদা মুসনাদ আহমাদের অপর বর্ণনা যেটা মিশকাতুল মাসাবির 4556 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা শাইয়ান উকিলা ইলাই যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে শাইয়ান কথাটা দ্বারা কোনো কিছু যেমন ওই যে প্রসাব পায়খানা বাচ্চারা যখন প্রসাব করে বিছানার মধ্যে বলতে পারে না তখন দেখা যায় যে বড় মাছের একটা কাঁটার গোল অংশটা ফুটা করে শিকার মধ্যে বেঁধে কোমরে বাঁধায় দেয় তার মানে প্রসাব করার থেকে বন্ধ করার ক্ষমতা কার
মাছের কাটার, মাছের কাটার। এরপরে আমরা কি করি, প্রসাব থেকে উগলতা আর বিভিন্ন গাছের তরুলতা এবং বিভিন্ন রকম গাছের ইয়া মাদুলের মধ্যে ঢুকা কোমরে বাঁধাই দিচ্ছি। তো এই যে এই কাজগুলো আমরা করছি, নিঃসন্দেহে মনে করবেন যদি কোনো ব্যক্তি তার মনোনিবেশ ওই বস্তুটার দিকে করে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বস্তুর দিকেই তাকে ফিরিয়ে দিবেন যে তুমি তো ওর কাছেই শিফা আরোগ্য চাইছো, তো যাও ওর কাছে জান্নাত নিয়ে নাও, তখন কি করবেন? চিন্তা করেন। তো এগুলো শিরকের অন্তর্ভুক্ত বিষয়, নিঃসন্দেহে শিরকের অন্তর্ভুক্ত বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আপনি কোনো বস্তুর কাছে, সামান্য বস্তুর কাছেও, সামান্য কোনো বিষয়ে আপনি আশ্রয় চাইতে পারবেন না। খুব সাবধান। তো এই শিরকের বিষয়টা থেকে আপনাকে গুরুত্ব থাকতে। এখন শিরকের অনেক প্রকার রয়েছে। আমরা কিন্তু সাধারণত জানি রুবুবিয়াতে শিরক করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপালন ব্যবস্থায় যদি আমরা অংশীদার করি তাহলে সেটাও শিরক। উলুহিয়া আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি আমরা অংশীদার সাব্যস্ত করি সেটাও শিরক। আবার আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে যদি আমরা অংশীদার সাব্যস্ত করি সেটাও শিরক। আল্লাহকে ভয় করার ব্যাপারেও যদি অংশীদার সাব্যস্ত করি সেটাও শিরক। এবং আল্লাহর অনেকগুলো নাম রয়েছে গুণবাচক নাম, সেই নামের মধ্যেও যদি আমরা শরীকনা সাব্যস্ত করি সেটাও শিরকের অন্তর্ভুক্ত বিষয় হবে। শিরকের প্রকার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা কত প্রকারের শিরক আছে, আপনি বলেন কত প্রকারের শিরক আছে। তো তিনি তখন বললেন, দেখেন কি মারাত্মক একটা কথা বলেছেন, যেটা বলেছেন মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 376 পৃষ্ঠার মধ্যে বলছেন। তিনি বলছেন লিশিরকি আনওয়াউন কাসীরা, শিরকের অনেকগুলো প্রকার আছে। কত প্রকার আছে তিনি বলতেছেন লা ইয়াহসিহা ইল্লাল্লাহ, শিরকের কত প্রকার আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চিন্তা করছেন কত প্রকার শিরক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে মনে রাখবেন আপনাকে আকীদার ক্ষেত্রে অবশ্যই হিসাব করতে হবে যে কাজটা আমি করছি, যেটা বিশ্বাস করছি, বিশ্বাস নিয়ে যে কাজটা করছি, আসলে এই কাজটা আমি অন্য জায়গায় স্থাপন করছি কিনা, ওই কাজটা শুধু লিল্লাহ হচ্ছে কিনা। যদি লিল্লাহ না হয়, আল্লাহকে খুশি করা না হয়, তাহলে বুঝবেন সেটা কি শিরকের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তিকে খুশি করতে পারবেন না আপনি, একটা কাজ করছেন যেটা ইবাদতের অন্তর্ভুক্ত মনে মনে করে করছেন কিন্তু খুশি করছেন আপনার বাবাকে। কাকে? পৃথিবীতে বাপের চাইতে কেউ আপন আছে? আছে, আছে, নীরব আছেন, বাপের চাইতে কেউ আপন আছে? নাই। আপনি আমাকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, কেন? আপনার মসজিদের খতিব আমি, আমি খুব কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলি, আপনাকে ভালো পথে নিয়ে আসতে চাই। আপনি যখন ডিমোরালাইজড, নীতিভ্রংশ, আপনাকে আমি নিয়ে আসতেছি সোজা পথে, রাস্তা দেখাই দিচ্ছে, এটা যেটা আপনার মাপ করতে পারছে না, যেটা আপনার মাপ করতে পারছেন না। তো আপনার মাপ কি করেন? আপনার বাপ পৌরসভার সুইপার, আপনার বাপ পৌরসভার সুইপার অর্থাৎ মেতর, সে ওখানে মেতরের কাজগুলো করে, সুইপিং করে, ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার কাজ করে। হয়তো ভাবছেন যে আমার বাপ তো সুইপার, সে এমন কিছু বোঝে না। তো কি এমন ভাই, আমাকে যত স্থানে নিয়ে যান না কেন, আপনি আমাকে যত ভালোবাসেন না কেন, আমি যদি মক্কার কাবা ঘরের ইমাম হয়ে ওখানে ইমামতিও করি, আমি আমার কোনো যোগ্যতা নাই আপনার বাবার সমকক্ষ হতে পারি। চিন্তা করছেন আপনি? অথচ আপনার বাবা হচ্ছে পৌরসভার সুইপার, আপনার বাবা পৌরসভার সুইপার, সারা পৃথিবীর মানুষ আপনার বাবাকে ঘৃণা করে, কিন্তু আমি যদি কাবা ঘরের ইমাম হই আর আপনি আমাকে সর্বোচ্চ সম্মান দেন, আর আপনার সম্মান দেওয়াটা যদি আপনার বাবাকে ছোট করে হয়, তাহলে বুঝবেন কাল কিয়ামতের দিন আপনি আমাকে সম্মান দিয়ে পার পাবেন না আপনার বাবাকে ছোট করে। কোনোভাবেই পৃথিবীর কোনো মানুষ যত যোগ্যতা সম্পন্ন হোক, কোনোভাবেই আপনার বাবার যোগ্য হওয়ার মতো নয়।